হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। চঞ্চল ঘোষ রিজনিং বই গিভ অ্যাওয়ে ভিডিও ক্লাস টুতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আরও একবার তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যা তোমরা সকলে আগের ক্লাসগুলোতে অনেক সাপোর্ট করেছো এবং প্রচুর অ্যান্সার প্রচুর রিপ্লাই আমি পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি তোমরাও ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছ এবং গিভ অ্যাওয়ের সমস্ত নিয়ম তোমরা জানো। আজকের ভিডিওতেও থাকছে চারটি প্রশ্ন, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে কমেন্ট বক্সে এবং বাকি তিনটের রিপ্লাই বা উত্তর করতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং আরও বিস্তারিত তথ্য তোমরা যারা এখনও জানো না, তারা আগের ভিডিও দুটো দেখে আসতে পারো এবং সেই দুটো ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা আগে সেই দুটো দেখে এসে তারপর এই ভিডিওটা দেখো, তাহলে তোমরাও সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারো চঞ্চল ঘোষের রিজনিং বইয়ের একটা কপি। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের গিভ অ্যাওয়ে ভিডিও ক্লাস টু, যেখানে থাকছে ব্লাড রিলেশন টাইপ ওয়ান। এবং এই ব্লাড রিলেশন অধ্যায়টি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্যে। তোমরা জানো এই ব্লাড রিলেশন অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়, সুতরাং তোমরা ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণটা দেখো, যাতে তোমাদের উপকার হয়। পাশাপাশি ভিডিওর বিভিন্ন জায়গায় আমি যে প্রশ্নগুলো করব সেগুলোর সঠিক উত্তরও তোমরা দিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করা যাক আজকের গিভ অ্যাওয়ে ভিডিও ক্লাস টু। তাহলে বন্ধুরা, ডিসপ্লেতে তোমরা এখন ব্লাড রিলেশন টাইপ ওয়ান অধ্যায়ের নাম্বার ওয়ান রিজনিংটি দেখতে পাচ্ছ। আমরা এখন এই কোশ্চেন নাম্বার ওয়ানের সমাধানটা করব। প্রশ্নে বলা হয়েছে, মহেশকে দেখিয়ে নাতাশা বলল, তার বোন আমার মায়ের একমাত্র কন্যা। এখানে এম মানে আমরা মহেশ ধরছি। তাহলে বলা হয়েছে তার বোন অর্থাৎ মহেশের যে বোন আছে, সিস্টার যে আছে, তাহলে এখানে বলা হয়েছে তার যে বোন আছে অর্থাৎ মহেশের যে বোন আছে অর্থাৎ মহেশের যে সিস্টার আছে আমার মায়ের একমাত্র কন্যা। এখানে নাতাশাকে আমি এন দিয়ে প্রকাশ করলাম। তাহলে নাতাশার যে মা আছে সেই মায়ের আবার এই সিস্টার যে হয়েছে সে কিন্তু একমাত্র কন্যা। তাহলে প্রশ্ন হলো মহেশের সঙ্গে নাতাশার সম্পর্ক কী। তাহলে এই মহেশের সঙ্গে নাতাশার সম্পর্কটা বার করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো, নাতাশার যে মা তার কিন্তু একটাই মেয়ে, আবার সেই মেয়েটাই কিন্তু মহেশের সিস্টার। যেহেতু একটাই মেয়ে এখানে রয়েছে এই মায়ের, তাহলে নাতাশা হচ্ছে মহেশের বোন, অর্থাৎ নাতাশার ভাই হবে মহেশ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান সি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার তোমরা ডিসপ্লেতে দুই নম্বর প্রশ্নটি বা দুই নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদেরকে এই দুই নম্বর রিজনিংয়ের সমাধানটা করে দেখাচ্ছি। দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে, একজন বৃদ্ধকে দেখিয়ে কৈলাস বলল, তার ছেলে হয় আমার কাকা। অর্থাৎ বৃদ্ধর যে ছেলে সে হয় কৈলাসের কাকা। তবে বৃদ্ধটি কৈলাসের কে হন? এটা ভীষণ সোজা। তাহলে প্রশ্নানুযায়ী বৃদ্ধর যে ছেলে আছে সে হচ্ছে কে কে আমি কৈলাস দিয়ে প্রকাশ করলাম, কৈলাসের কাকা। তাহলে বৃদ্ধর সঙ্গে কৈলাসের সম্পর্কটা খুবই সোজা। এখানে বৃদ্ধ হচ্ছে কৈলাসের ঠাকুরদা। অর্থাৎ সঠিক উত্তরটি হলো অপশান ডি। তো তাহলে বন্ধুরা, এবার তোমাদের প্রশ্ন দেওয়ার পালা। তো আজকের প্রথম প্রশ্ন, যেটা তোমাদের হোয়াটসঅ্যাপে উত্তর করতে হবে, প্রশ্নটি হলো, বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কটি? আমি আবার বলছি, বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কটি? এটির উত্তর তোমরা হোয়াটসঅ্যাপে জানাবে। এটি কোশ্চেন নাম্বার ওয়ান। তাহলে বন্ধুরা, এবার তোমরা ডিসপ্লেতে নাম্বার থ্রি রিজনিংটি দেখতে পাচ্ছ। তো এটাও কিন্তু ঠিক আগের দুই নম্বরের প্রশ্নের মতো একদম মুখে মুখে করা সম্ভব। তো এটার সমাধান আমি আর করে দিচ্ছি না, এটার সঠিক উত্তর তোমরা কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে করে জানাবে। এটা একদম সহজ, কারণ এখানে কিন্তু বলা হয়েছে তার বাবা আমার বাবার একমাত্র ছেলে। এই একমাত্র ছেলে কিন্তু হিন্টস, তোমরা এটা সঠিক উত্তরটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে। বন্ধুরা, এবার তাহলে তোমরা ডিসপ্লেতে চার নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে এবার এই চার নম্বর রিজনিংয়ের সমাধান করে দেখাচ্ছি। তাহলে প্রশ্নে বলা হয়েছে, বৃদ্ধ লোকটির পুত্র আমার পুত্রের কাকা, তবে বৃদ্ধ লোকটির সঙ্গে আমার সম্পর্ক কি। এটাও কিন্তু ভীষণ সোজা। বৃদ্ধ লোকের যে পুত্র সে কিন্তু এই যে এখানে আমি বলে বলা হয়েছে, তার যে সন যে আছে বা পুত্র যে আছে তার আবার কাকা। তাহলে এই বৃদ্ধের যে পুত্র তাকে আমি এক্স ধরেছি,
তাহলে সেই পুত্র এখানে আমি যাকে বলা হয়েছে তার ছেলের কাকা। তাহলে এই এক্স এবং আমি এরা দুজন কিন্তু ভাই ভাই। তাহলে এখানে প্রশ্ন হলো বৃদ্ধ লোকটির সঙ্গে আমার সম্পর্ক কি? তো তাহলে এটাও খুব সোজা, তাহলে বৃদ্ধ লোকটির সঙ্গে আমার সম্পর্ক হবে এখানে বাবার সম্পর্ক, এবং সঠিক অপশানটি হলো অপশান বি। আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা, এবার তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ 5 নম্বর রিজনিংয়ের প্রশ্নটি। এই 5 নম্বর রিজনিংটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, তোমরা এটা বুঝে নেবে। এখানে প্রশ্নে বলা হয়েছে, রাম বলল এই ভদ্রমহিলা আমার মায়ের নাতির স্ত্রী, তাহলে ভদ্রমহিলা রামের কে হন? তাহলে দেখো, প্রশ্ন যেভাবে বলা হয়েছে আমরা ধীরে ধীরে সেভাবে এগোব। রাম বলল ওই ভদ্রমহিলা আমার মায়ের নাতির স্ত্রী। তাহলে এই রামের যে মা এবং তার যে নাতি সে দুটো আমরা আগে দেখে নেব। তাহলে রামের যে মা তার যে নাতি, এই নাতি কিন্তু তাহলে রামের ছেলে। এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ। রামের যে মা এবং এই মায়ের যে নাতি যে হবে সে কিন্তু রামের ছেলে বলেই কিন্তু এর নাতি হলো। তাহলে এই নাতির যে আবার স্ত্রী হবে সে তাহলে এই রামের পুত্রবধূ। এ যেহেতু রামের পুত্র তাহলে তার স্ত্রী মানে রামের পুত্রবধূ, অর্থাৎ সঠিক অপশানটি হলো অপশান ডি। বন্ধুরা, এবার তাহলে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ 6 নম্বর রিজনিংয়ের প্রশ্নটি। তো এই 6 নম্বর রিজনিংটা তোমাদের হোমওয়ার্কের জন্য আমি দিয়ে দিচ্ছি। এটার সঠিক উত্তর ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবে, এটা কিন্তু খুবই সোজা। এবং তার সাথে সাথে গিভ অ্যাওয়ে ভিডিও ক্লাসের কোশ্চেন নাম্বার 2, যেটা তোমরা হোয়াটসঅ্যাপে রিপ্লাই করবে, তো সেই প্রশ্ন হচ্ছে ব্লাড রিলেশন শব্দের বাংলা অর্থ কী? এই প্রশ্নের উত্তরটি নিচের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা রিপ্লাই করবে। বন্ধুরা, এবার তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ 7 নম্বর প্রশ্নটি। তো আমি এখন তোমাদেরকে এই 7 নম্বর প্রশ্নের সমাধানটা করে দেখাচ্ছি। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একজন স্ত্রীলোককে দেখিয়ে একজন পুরুষ বললেন তার বাবার একমাত্র পুত্র আমার বাবা। তাহলে প্রশ্ন অনুযায়ী এই স্ত্রীলোকের যে বাবা তার যে আবার পুত্র, এই পুত্রের ছেলে হচ্ছে প্রশ্নে উল্লেখিত সেই একজন পুরুষ। তাহলে এই যে ব্যক্তি, ইনি কিন্তু এই স্ত্রীলোকেরও বাবা এবং এই পুত্রেরও বাবা। তাহলে এরা কিন্তু ভাই বোন, এবং যেহেতু এরা ভাই বোন তাহলে এই মহিলা কিন্তু এই ব্যক্তির পিসি হয়, অর্থাৎ সেক্ষেত্রে এই ব্যক্তি হবে এই স্ত্রীলোকের ভাইপো। তো সুতরাং এখানে সঠিক অপশানটি হলো অপশান ডি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ 8 নম্বর রিজনিংটি। তো এই 8 নম্বর রিজনিংটা আবার থাকছে তোমাদের হোমওয়ার্কের জন্য। আসলে এই সম্পর্কগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে, এই সম্পর্কগুলো একটু বুদ্ধি খাটালে প্রত্যেকেই পারে, অসুবিধা কিছুই নেই। সুতরাং এই 8 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তরটি তোমরা ভিডিও নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে। এবং যে সকল হোমওয়ার্কগুলো তোমাদেরকে দেওয়া থাকছে, যদি তোমরা কোনো কারণে সেগুলো বুঝতে না পারো বা সলভ করতে না পারো, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে এগুলোকে সলভ করে দেবো। এবার তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ 9 নম্বর প্রশ্নটি। এই 9 নম্বর রিজনিংটি আমি এখন তোমাদেরকে সমাধান করে দেখাবো। প্রশ্নে বলা হয়েছে, একজন ব্যক্তিকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন তার মা হয় আমার মায়ের একমাত্র কন্যা, তবে স্ত্রীলোকটির সঙ্গে ব্যক্তির সম্পর্ক কী? তাহলে প্রশ্ন অনুযায়ী দেখো, একজন ব্যক্তিকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন তার মা হয় আমার মায়ের একমাত্র কন্যা। তাহলে এই ব্যক্তির যে মা এবং এই যে স্ত্রীলোকের যে মা, এই স্ত্রীলোকের যে মা তার একমাত্র কন্যা মানে কিন্তু এই স্ত্রীলোকই, এবং এই ব্যক্তির মা মানে কিন্তু এই স্ত্রীলোক হচ্ছে, কারণ এখানে বলা হয়েছে এই ব্যক্তির যে মা হবে, এই ব্যক্তির যে মা তাহলে প্রশ্ন অনুযায়ী এখানে এই ব্যক্তির যে মা এখানে বলা হয়েছে, এই ব্যক্তির যে মা সে আবার এই স্ত্রীলোকের, সে এই স্ত্রীলোকের যে মা তার একমাত্র কন্যা।
এই মায়ের একমাত্র কোনা কিন্তু এই স্ত্রীলোক এবং তার ছেলে হচ্ছে এই ব্যক্তি। তাহলে এই স্ত্রীলোকের সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক কিন্তু মায়ের, অর্থাৎ এই স্ত্রীলোকের সন্তান হচ্ছে এই ব্যক্তি। সুতরাং এক্ষেত্রে সঠিক অপশানটি হলো অপশান এ। এবং এই 9 নম্বর প্রশ্নের সমাধানের সঙ্গে সঙ্গে থাকছে তোমাদের গিভাবে ভিডিও ক্লাসের কোশ্চেন নম্বর 3। তোমাদেরকে বলতে হবে ভারতীয় সংবিধান এই কথাটার ইংলিশ টার্ম কী বা এটার ইংরাজি অর্থ কী হবে। ভারতীয় সংবিধান এটাকে ইংরাজিতে আমরা কী বলি? তো এটা সঠিক উত্তর হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোশ্চেন নম্বর 3 দিয়ে রিপ্লাই করবে। এবার তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ 10 নম্বর রিজনিংয়ের প্রশ্নটি। তো আমি এখন তোমাদেরকে এই 10 নম্বর রিজনিংটি সলভ করে দেখাবো। তাহলে প্রশ্ন অনুযায়ী এই ব্যক্তিকে দেখিয়ে একজন স্ত্রীলোক বলল, এই ব্যক্তির মায়ের যে স্বামী, তাহলে এই ব্যক্তির মায়ের স্বামী যে হবে সে কিন্তু হবে এই ব্যক্তির বাবা। এটুকু আশা করে ক্লিয়ার যে এই ব্যক্তির মায়ের স্বামী মানে এই ব্যক্তির বাবা, এবং এই বাবার যে বোন সে তাহলে কী হবে? এই ব্যক্তির বাবার বোন মানে এই ব্যক্তির পিসি। তাহলে প্রশ্ন অনুযায়ী তোমার মায়ের স্বামীর বোন হয় আমার পিসি, আবার এই ব্যক্তির বোন এই স্ত্রীলোকেরও কিন্তু পিসি। তাহলে এই বোন যে মহিলা সে কিন্তু এই ব্যক্তিরও পিসি, আবার এই স্ত্রীলোকেরও পিসি। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কী দেওয়া হলো? এটা খুব সোজা, তাহলে এরা হবে ভাই বোন। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, বোন। তো তাহলে বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো বন্ধুরা এবার তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ 11 এবং 12 নম্বর কোশ্চেন দুটি। এই দুটি রিজনিং তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে, এবং এই প্রশ্ন দুটির সঠিক উত্তর তোমরা ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং তার সাথে সাথে আজকের গিভ অ্যাওয়ে ভিডিওর কোশ্চেন নম্বর 4, যেটার উত্তর তোমাদেরকে এই ভিডিও নিচের কমেন্ট বক্সে করতে হবে অনলি, হোয়াটসঅ্যাপে নয়। তো সেই প্রশ্নটি হচ্ছে, আমি পরবর্তীতে আরও কিছু বইয়ের গিভ অ্যাওয়ে করতে চলেছি, বা আমার ইচ্ছা আছে আমি আরও কিছু বইয়ের গিভ অ্যাওয়ে করবো। তো তোমরা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কোন বইয়ের গিভ অ্যাওয়ে করলে তোমাদের সুবিধা হবে এবং সেই বইটি তোমাদের উপকারে লাগবে। সেই বইটি যে কোনো সাবজেক্টের ওপরে হতে পারে, যে কোনো ভাষায় হতে পারে, এবং সেই বইটি বাংলা ভাষার ওপরে হতে পারে বা ইংরেজি ভাষার ওপরেও হতে পারে। সেটা জিকের বই হতে পারে বা ম্যাথমেটিক্সের বই হতে পারে বা যে কোনো বই হতে পারে বা রিজনিংয়ের বই হতে পারে। এবং তোমরা প্রত্যেকে একজনা কিন্তু একটি করে বইয়ের নামই লিখবে, এবং সেই বইয়ের নামের পাশে ব্র্যাকেটে তোমাদের নিজেদের নাম লিখবে। তো তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ক্লাসটি সেটাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলো পেতে এবং চাকরির খবরাখবরগুলো পেতে, যদিও লকডাউন এবং করোনার জন্য নতুন করে চাকরির বিজ্ঞপ্তি খুবই কম বেরোচ্ছে বা যেগুলো বেরোচ্ছে সেগুলোর ভ্যাকান্সি খুবই কম, তো সেই জন্য আমি এখন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও বেশি করে আনতে পারছি না। তো তার জন্য ক্লাসগুলো তোমরা ফলো করো, এবং পরবর্তীতে আমি কিছু বইয়ের রিভিউ করতে চলেছি সেগুলো তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো সুতরাং এই সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।